ভারতের লাদাখ ভ্রমণে কখনো যাইনি, না গেলেও কি হলো, তার কিছুটা দর্শন কিন্তু ভোলাগঞ্জে পেয়ে আসলাম। বলছি শাহ আরাফিন টিলার কথা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এটি অবস্থিত। সিলেট শহর হতে 46 কিলোমিটার দূরে। শাহ আরাফিন রহমতের আলাই হজরত শাহজালাল রহমতের আলাইয়ের 360 আউলিয়ার একজন। তার বিভিন্ন আস্থানাগুলোর মধ্যে এটি একটি। বর্তমানে টিলার তেমন কিছু অবশিষ্ট নেই, অপরিকল্পিত পাথর উত্তোলনে প্রায় এটি ধ্বংসও হয়ে গেছে। বর্তমানে জেলা প্রশাসনের নজরদারিতে বন্ধ রয়েছে পাথর উত্তোলন, কিন্তু এখানকার পাথর উত্তোলনের মাধ্যমে চলে সাধারণ মানুষের। রিসেন্টলি 2016 সালে পাথর তুলতে গিয়ে 5 জন মারা গিয়েছিল। আপনারা যদি এখানে যেতে চান তাহলে ভোলাগঞ্জ 0 পয়েন্ট থেকে প্রায় 2 কিলো আগে হাতের বাঁ দিকে যেতে হবে। এখানকার রাস্তা খুবই খারাপ, তাই যাওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো সাইকেল। আমরা এখানে গিয়েছিলাম সিলেট সাইকেলিং কমিউনিটি থেকে।